নারী প্রধান দেশ, যে দেশের সরকার নারী, যে দেশের সব কিছুতেই নারী, যে দেশের অধিকার নারী, যে দেশে কথা বলা হয় নারীকে নিয়ে, যে দেশে নারীকে নিয়ে গর্ব করা হয়, সে দেশেই দিনের পর দিন প্রতিটা সময়ে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটে হচ্ছে ধর্ষণ। দায়ীকে বলতে পারবে কেউ? আমি তো অন্যভাবে বলতেছি না, কেউ হয়তো বাব্বা সরকারি দালাল, কেউ বাব্বা আমি সরকারি এইটা, কেউ বাব্বা আমি এইটা, সত্যিকার অর্থে ভাই আমি এটা কিছুই না। আমি শুধু বলতে চাই এটাই, যে দেশের নারী সরকার, যে দেশে নারী সরকার, সেই দেশে আজ পর্যন্ত ধর্ষণ নিয়ে একটা আইন হলো না কেন? আমি কোনো ধরনের ক্লাসে যাচ্ছি না, আমি কারোর সাথে তর্ক করতেছি না, আমি শুধু জানতে চাই আমার কমেন্ট বক্সে একজনে বলবেন এটার রিজনটা কী। আজকে আপনি বলতে পারবেন, আপনি না, এই 20 কোটি বাঙালির কাছে প্রশ্ন করুন যে বাংলাদেশে ধর্ষণ করলে আইন কি, বাংলাদেশে ধর্ষণ করলে শাস্তি কি, কেউ বলতে পারবে না গ্যারান্টি, কারণ আমিও বাংলাদেশি। তো ভাই কথা হচ্ছে এটা, দেখেন আপনি যখন খারাপ দেশ বলতে পারি তাদেরকে, যদিও তারা অনেক অনেক হাই লেভেলের দেশ, তবুও বলতে পারে খারাপ দেশ, চীন, আমেরিকা, ইন্ডিয়া, ইন্ডিয়া বাদ দিলাম, চীন, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই দেশগুলো কিন্তু অনেক ভিআইপি দেশ, এদেশে সেক্সুয়াল লাইফ বা সেক্স ব্যাক্স এগুলো একদম নাথিং ব্যাপার। বাট আপনি সেই দেশের দর্শনে আইনের খোঁজখবর নেন, আপনার চোখ তমকে উঠবে। জানেন পাকিস্তানে এখন পর্যন্ত, চীনে এখন পর্যন্ত দর্শন করার পর সেই লোককে যত্তরে পাওয়া যাচ্ছে না, সেই লোককে যত্তরে পাওয়া যাচ্ছে না, তার এক পর্যন্ত শাস্তি চলবে, আর পাওয়া মাত্র ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। কেন নয় আমাদের বাংলাদেশে? তুমি তো একজন নারী, তুমি মা, ধরতে পারি দেশের কর্তা হিসেবে তোমাকে মা বলা যায়, তুমিও তো মা, তোমার কি মায়া লাগে না আশেপাশে চারোদিকে এত মানুষ দর্শন হচ্ছে? বস যদি মাসের মধ্যে একজন, বছরের মধ্যে একজন হতো, তাহলে হয়তো মাথা ব্যথা ছিল না, একটা দেশে এমনটা হতেই পারে, সবাই তো আর ভালো না, কিছু কিছু মানুষ গরু ছাগলের জন্ম হতে পারে, কারণ সবাইকে তো আর মানুষ জন্ম দেয়নি, কিছু কিছু পশুকে কুত্তা জন্ম দিয়েছে, সবাইকে তো আর মানুষ জন্ম দেয়নি, কিছু কিছু পশুকে গুড়া জন্ম দিয়েছে, সো এটা হতেই পারে, সেটা কমন ব্যাপার। কিন্তু যেখানে প্রতিটা দিন দর্শন হচ্ছে, প্রতিটা দিন, কোনো দিন একদিন থেমে নেই বাংলাদেশে, শুনো, আর বাংলাদেশে একদিন থেমে নেই দর্শন, তবুও কেন কোনো শাস্তি নেই? আমার এই ভিডিওটা একটাই কারণ, একটাই উদ্দেশ্য, একটাই দাবি, একটাই কথা বস, আমার দেশে কেন ধর্ষণ নিয়ে কোনো আইন নেই, ধর্ষণ নিয়ে কেন কোনো আইন নেই, ধর্ষণ করেছে এটা শাস্তি এইটা হবে কেন আমরা বলতে পারি না? আমেরিকাতে ধর্ষণ হলে তার মৃত্যুদণ্ড হবে, চীনে ধর্ষণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে, পাকিস্তানে ধর্ষণ হলে সাথে সাথে মৃত্যু হবে, সৌদি আরবে ধর্ষণ হলে তার লিঙ্গ কাটা হবে, তার গর্দান কাটা হবে, সবাই জানি, বাংলাদেশের মানুষেরও সেই দেশের কথাগুলো আমি জানি। কিন্তু আমি কেন এটা জানি না, আমার বাংলাদেশে যখন দর্শন হবে সেটার শাস্তি কী হবে, এটার রিজনটা কি আমি জানতে পারি? দেখেন আমি ছোট্ট মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, খুবই দরিদ্র ঘরের মানুষ আমি, সেটা সত্য, কিন্তু আমি জানতে চাই এটাই যে আজ কেন আমাদের বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে কোনো আইন নেই। হে যে বাংলাদেশি নাগরিক হিসাবে সেটা আমার জানার অধিকার আছে, অধিকার থেকে বলতেছি, যেহেতু আমাকে ভোটার কার্ড নামে একটা ভোটার কার্ড দিয়েছেন যেটা বল দেশের রেসিডেন্স কার্ড, সো এই কার্ডটার বদৌলতে আমি জানতে চাই যে এটা কেন আইন নেই কেন। কমেন্ট করেন যার মনে যে এটা, আমাকে গালি দিয়েও বলেন, আমার অসুবিধা নেই, শুধু আমি এটা জানতে চাই আমাদের দেশে দর্শনের বিরুদ্ধে আইন নেই কেন বস? মানে দর্শনের, মানে দর্শন করলে একদিন জেল হবে, এটাও তো একটা আইন হতে পারে তাই না? আইন নেই কেন? মানে বলা হয় দর্শন একটা শাস্তি, দর্শন হলেই আপনাকে করতে হবে কেস, করতে হবে মামলা, ধরতে হবে উকিল, করতে হবে এইটা সেইটা, বিচার, মকদ্দমা, সালিশ, হো, মানে বলার কিছু নেই। তবুও এই ভিডিওটার মাধ্যমে আমি দাবি করতে চাই সেই সব যুবকদের প্রতি, আমরা যারা যুবকরা আছি আমরা এগিয়ে আসা উচিত, আমরা আমাদের মাধ্যমে কিছু করা উচিত এমনটার মাধ্যমে, যাতে আমরা দেশে দর্শন, মানে এটা ইম্পসিবল, তারপরও চেষ্টা করতে বাধা নেই, চলুন ঘরে ঘরে আমরা সবাই চেষ্টা করি, একতা হয়ে আমরা যে কোনো একটা কিছু করতে পারি, যে কোনো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি, ফেসবুকে গ্রুপ, সোশ্যাল মিডিয়ায় যে কোনো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি যেটার মাধ্যমে আমরা দর্শনকে রুখে দেবো, যেটার মাধ্যমে সব যুবকরা আমরা এক হবো, সরকার টরকার দেখে লাভ নাই, এরা দিয়ে কিছু হবে না, এরা কিছু করবে না, এটা গ্যারান্টি, এটা 100% শিওর। সো এটাই ভালো, আমি বলবো এই ভিডিওটার মাধ্যমে যদি এমন কোনো বাই ভালো কোনো এক্সপার্ট, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার এক্সপার্ট, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এমন কোনো কেউ যদি দেখে থাকেন তাহলে প্লিজ এমনটা ট্রাই করবেন, আমাকেও বলবেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, মুসাই মন লেখে যে কোনো জায়গায় সার্চ দিলে আমাকে পাবেন। সো দর্শনের বিরুদ্ধে যে কোনো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে তুলুন যেটার মাধ্যমে আমরা রুখে দাঁড়াতে পারবো, যেটার মাধ্যমে আমরা দর্শন বিরোধী কাজ করতে পারবো, দর্শকদের রুখে দিতে পারবো। তো এটাই কামনা ছিল, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।